আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু totalgoodlife.com এ স্বাগত আজকে আমরা কথা বলবো একটা বিষয় নিয়ে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত জীবনে আপনার সামাজিক জীবনে এবং আপনার পেশাগত জীবনে সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাদেরকে নেগেটিভ কথা বলে নেতিবাচক কথা বলে কখনো এমনও হতে পারে যে নাম ভেঙ্গিয়ে কথা বলা আপনারা পরিচিত অনেকেই ছোটবেলা থেকে যে কারোর নাম একটা হয়তো সেটাকে একটু বিকৃত করে অন্য কিছু বলা কিংবা খুব স্মার্ট লোকেরা অনেক সময় কাউকে আবুল কুদ্দুস এরকম ধরনের নাম ডেকেও হচ্ছে যে অপমান করে বা হেও করার চেষ্টা করে তো এই বিষয়ে আজকে আমি একটা হাদিস নিয়ে রিফ্লেক্ট করছিলাম রাসুল সাল আলহিস্লামের একটা সেইং উনি বলেছেন যে কথা মানেটা এরকম যে তোমরা কি অবাক হচ্ছ না তোমাদের কাছে কি এটা আশ্চর্য লাগছে না যে আল্লাহ সুবাহানা তালা কিভাবে কুরাইশের আহ মন্দ বলা কিংবা হচ্ছে যে অভিশাপ দেয়া এগুলো আমার থেকে সরিয়ে দিচ্ছেন আহ আননি লাইক আমার থেকে সরিয়ে দিচ্ছেন ডাইভার্ট করে দিচ্ছেন তারা হচ্ছে যে মন্দ বলে এবং হচ্ছে যে অভিশাপ দেয় মুজাম্মাম বলে একজনকে অথচ আমি মোহাম্মদ দেখুন এই জিনিসটায় খুব চমৎকার একটা জিনিস কয়েকটা মানে হতে পারে তার মধ্যে একটা হচ্ছে সহজ যে কুরাইশের লোকজন রসুল সাল্লাইসাল্লাম কে আহ নাম ভেঙ্গিয়ে নাম বিকৃত করে মুজাম্মাম বলে গালি দিত আহ অভিশাপ দিত এরকম তো দেখুন কি কি পজিটিভ ধরনের ইতিবাচক মনোভাব এবং সুন্দর চরিত্র যে উনি এই জিনিসটা নিয়ে রকম নিজেকে নেগেটিভ ফিল করতে না দিয়ে অপমানিত বোধ করতে না দিয়ে উনি বলছেন উনি বলছেন যে দেখো কি সুন্দর করে আল্লাহ আমার থেকে এটাকে ডাইভার্ট করে দিয়েছে সরিয়ে দিয়েছে তো এটা থেকে আমরা যেটা দেখি যে উনি উনি একটা যেভাবে নিয়েছেন যে ওরা বলে মুজাম্মামকে আমি তো মুদাম্মাম না আমি মোহাম্মদ এবং এই সিম্পল সিম্পল টেকনিকটা যদি আমরা ফলো করি আমাদের লাইফে দেখুন অনেক নেগেটিভিটি অনেক প্রেসার স্ট্রেস খারাপ লাগা কমে যাবে ধরুন আপনাকে যেই কেউ কোথাও কিছু বললো একটা জিনিস আপনি ভাবতে পারেন যে এটা তো আমাকে বলেনি আমাকে এটা বলেনি ধরুন আপনি দাঁড়িয়ে রেখেছেন আপনাকে কেউ বলছে এই মোল্লা এই হুজুর বা এরকম যে কোনো কিছু হতে পারে সেটাও যদি হয় আপনি এরকম ভেবে পজিটিভলি এটা ডাইভার্ট করে দিতে পারেন নেগেটিভলি না নিয়ে কিংবা এটা নিয়ে স্ট্রেস ফিল না করে কিংবা আপসেট ফিল না করে তো এই এই সহজ একটা জিনিস থেকে এবং আপনার নামও যদি কেউ ভেঙায় কিংবা কোনো কিছু বলে সেটা থেকে আপনি এভাবে বেরিয়ে আসতে পারেন এবং এতে করে যেটা হবে যে আপনার পজিটিভ এনার্জি থাকবে আপনি মানসিকভাবে শক্ত বোধ করবেন এবং ভালো বোধ করবেন আপনার আহ কারোর খারাপ ব্যবহারে কিংবা কিছুতে আপনি খুব ইজিলি ফ্ল্যাট ফিল করবেন না লাইক যে ডিসঅ্যাপয়েন্টেড কিংবা হতাশ লাগছে বা খারাপ লাগছে আমাকে এরকম অপমান করলো কেন এটা নিয়ে ভেবে আরো মন খারাপ হওয়ার একটা সাইকেল সেটা হবে না ইনশাআল্লাহ সো এই ছোট হাদিসটা থেকে আমরা একটা চমৎকার জিনিস শিখছি এবং আসুন এখন থেকে আমরা এটা অভ্যাস করি যে আমাকে যদি কেউ খারাপ বলেও সেটা তার কাছেই থাকলো সেই খারাপটা আমি আমার নিজের মধ্যে না নিই বা এরকম সিমিলার জিনিস কিন্তু সেলফ ডেভেলপমেন্টে আপনার এক্সপার্টরা বলে যেমন স্টিভেন কোভির হ্যাবিটস নিয়ে আমি কথা বলেছি বলবো আরো তো ওখানে স্টিভেন কোভিও দেখিয়েছেন যে আসলে মানুষ আমাদের প্রতি কিরকম বিহেভিয়ার বা কি ধরনের আচরণ করে সেটা তাদের কাছে সেটার উপর আমার কন্ট্রোল নেই কিন্তু আমার কন্ট্রোল আছে আমি কি রকম ফিল করি তো ধরুন একজন আমাকে খুব অপমান করে খুব খারাপভাবে কথা বলে কিন্তু আমি নিজে পারমিশন না দিলে তার এই অপমান সে আসলে আমাকে অপমান করতে পারবে না মানে হচ্ছে সে যাই বলুক সেটা আমি 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 অপমানিত বোধ করব না না কারণ হচ্ছে যে সেরকম ভালো পজিটিভ এরকম একটা চিন্তা রেখে যে হ্যাঁ ঠিক আছে তাহলে যেটা হবে যে তার এই খারাপ জিনিসগুলা ব্যবহারগুলা তার কাছেই থাকবে আপনি যদি সহজভাবে দেখেন যে কেউ খুব রাগ করছে রাগারাগি করছে গালি দিচ্ছে বা কিছু আপনি যদি শান্ত থাকেন তাহলে হচ্ছে যে কিন্তু জিনিসটা খুব বেশি আগাবে না কিন্তু যখন আপনি কেউ একজন আপনাকে একটা কটু কথা খারাপ কথা বলে আপনিও যখন বলেন তখন জিনিসটা আরো বাড়ে আরো বাড়ে এবং এইভাবেই কিন্তু তর্ক থেকে এক পর্যায়ে মানুষ শারীরিক মারামারি হাতাহাতির পর্যায়ে চলে যায় তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা উচিত এবং আমরা ইনশাল্লাহ এরকম চেষ্টা করব যে ইসলামিক পার্সপেক্টিভ কন্টেন্ট এবং মডার্ন পার্সোনাল ডেভেলপমেন্ট জিনিসগুলোর এই এরকম কম্বিনেশন ইনশাল্লাহ সো আশা করি আজকে এখানেই থামবো এবং আপনারা এই জিনিসটা চেষ্টা করবেন প্রয়োগ করার জীবনে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত